হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আজকে আমাদের এখানে হচ্ছে সপ্তমী অষ্টমী শনিবার, তা আমরা পুজোতে এখন যাচ্ছি, এই জাস্ট গিয়ে অঞ্জলি দেব, তাই জন্য আমি এরকম সাজগোজ করেছি। আর এই জোড়াও আসছে, আর এই যে আমাদের শ্রী, শ্রী কেমন সে এসে দেখো। আমরা এখন যাচ্ছি পূজা মণ্ডপে, ওখানে গিয়ে তো আবার তোমাদের সাথে পুজোটাও শেয়ার করছি। আমরা পূজা মণ্ডপে পৌঁছে গেছি, পুজো শুরু হয়ে গেছে, আর এখানে সামনেই হচ্ছে পুজো, যারা দিতে চান তাদের জন্য এখানে ডালা পাওয়া যাচ্ছে, তাই এটা খুবই ভালো হয়েছে। যারা হয়তো কোনো কারণবশত আনতে পারেনি তারা এখান থেকে ডালা নিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছেন, তার সাথে শাড়ি ঝুড়ি আরও সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিসও সেল করছে। এখানে পুজো শুরু হয়ে গেছে আর উনি কী সুন্দর শাঁখ বাজাচ্ছেন, খুব সুন্দর বাজাচ্ছে। পুজোও শুরু হয়ে গেছে, এরপরই অঞ্জলিও শুরু হবে, আমরা অঞ্জলি দেব, সবাই অপেক্ষায় বসে আছি। আর এখানে তোমরা যে প্রতিমাকে দেখছো, সেই প্রতিমা এবছরই কুমোরটুলি থেকে এসেছেন। ওইখানে সাধারণত বাইরের কান্ট্রিতে যে সমস্ত ঠাকুর বা প্রতিমা যায় সেইগুলো কিন্তু একটা নির্দিষ্ট হাইটের হয়ে থাকে, যে কোনো হাইটে আনা যায় না, তার জন্য একটা নির্দিষ্ট মেজারমেন্ট করা থাকে। কুমোরটুলিতে যারা ঠাকুর বানান তারা জানেন যে কীরকম কী হাইটের হয়, তো সেই হাইট অনুযায়ী আমাদের এখানে প্রতিমা আসে। প্রত্যেক বছর বছর মানে নতুন প্রতিমা আনাটা খুবই ব্যয় সাপেক্ষ, আর তাছাড়া এখানে বিসর্জন দেওয়াও যায় না, সম্ভব হয় না সেটা, তাই জন্য একই প্রতিমার পুজো প্রায় 8-10 বছরের মতো হয়, তারপর আবার সেই প্রতিমাকে ভালো করে প্যাক করে এখানে স্টোরেজ যে রেন্টে পাওয়া যায় সেখানে রেখে দেওয়া হয়, তারপর মোটামুটি আবার 8-10 বছরের ডিফারেন্সে আবার নতুন প্রতিমা আনানো হয়। এখন চলছে অষ্টমীর অঞ্জলি, আমরা এই জাস্ট অঞ্জলি দিয়ে বসেছি, আর এখানে হচ্ছে এখনো অষ্টমীর অঞ্জলি চলছে, প্রচুর ভিড়। এখন অষ্টমীর পুজো অঞ্জলি সব কিছু হয়ে গেছে, তাই এবার প্রসাদও দিয়ে দিয়েছে আমাদের সবার, মোটামুটি প্রসাদও খাওয়া হয়ে গেছে, বাচ্চাগুলো এখন খাচ্ছে, রিক ওর ফ্রেন্ডস সবাই একসাথে বসে খাচ্ছে। কেমন প্রসাদ খাচ্ছ? এটা কি খাচ্ছ বলো তো? কোকোনাট নাড়ু, নারকেল নাড়ু। আমি কি খেয়েছি? তুমি সন্দেশ খেলে? এখন আরতি হচ্ছেই, জাস্ট আরতি শেষ হলো, এবার হচ্ছে আরতির একটু তাপ নিয়ে আমরা দেখি লাঞ্চটা করে তারপর একটু বাড়ির দিকে বেরোতে হবে, তার কারণ সন্ধেবেলা আজকে আমাদের কালচারাল প্রোগ্রাম রয়েছে, তার জন্য রেডি হতে যেতে হবে, আবার আমরা তিনজন রিক শ্রী আমি, তাই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। আর এখানে আরতি দিচ্ছে সবাইকে, তার দেখি একটু নিয়ে রিক আর শ্রীর একটু মাথায় ঠেকিয়ে দিয়ে, এই যে এখানে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে সার্ভ করা, তা শুভ্র এই যে এখানে আছে ও সার্ভ করছে, হ্যাঁ এবার আমরাও লাঞ্চটা নিয়ে নিই, আর শ্রীকে খাওয়া তো একটু টাইম লাগবে। এখানে খাবার মানে জাস্ট দারুণ, অ্যামেজিং খাবার দাবার সব টেস্টি। এখানে পাঁপড় আছে, খিচুড়ি, আজকে যেহেতু অষ্টমী বলে সপ্তমী অষ্টমীর পুজো একসাথে হচ্ছে, দই, গোলাপজাম, কপি, ফুলকপি আর কি, ফুলকপির একটা আইটেম, তার সাথে ভাজা, অনেক কিছু আছে, জাস্ট ওয়াও খাবার দাবার। লাঞ্চে রয়েছে খিচুড়ি, পাকোড়া, আলুর চপ, ফুলকপির একটা আইটেম, চাটনি, পাঁপড়,
আর গোলাপজাম আর দই। এখানে এসেও হচ্ছে এরা সবাই একটা প্লেগ্রাউন্ড পেয়েছে, সেখানে সবাই খেলতে শুরু করে দিয়েছে। আর যোগ লেহেঙ্গা পরেছে, লেহেঙ্গা পরে কীরকমভাবে যাচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড থেকে কিছুভাবেই মানে সরিয়ে রাখা যায় না, সবাই ওই রকম পাঞ্জাবি ধুতি সব পরেই প্লেগ্রাউন্ডে খেলতে শুরু করে দিয়েছে। মাঝখানে একটু বাড়ি এসেছিলাম, তার কারণ আমাদের আজকে সন্ধ্যাবেলা নাচের প্রোগ্রাম আছে, তাই জন্য তার জন্য সাজগোজ করে মেকআপ টেকআপ করে আবার এখন পূজা মণ্ডপেই যাচ্ছি। রিকো পারফর্ম করবে, ওকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, আর শ্রীও হচ্ছে রিকদের সাথেই হচ্ছে একটা ডান্স পারফর্মের জাস্ট সামনের একটু পোর্শনে থাকবে, তা ওকেও করিয়েছি, ওকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা পূজা মণ্ডপে পৌঁছে গেছি, এখানে বড় স্ক্রিনে কিছু পারফরমেন্স দেখানো হচ্ছে যেগুলো আগে থেকে ভিডিও করা ছিল। খুব সুন্দর ডান্স করেছে সকলে, আর বাচ্চাগুলো খুব অসাধারণ ডান্স করেছে। এখানে রিক ওদের ফ্রেন্ড আর এই শ্রী বসে আছে, শ্রী একদম সেজেগুজে বসতে চাইছে না, চুলটুল খুলে দিয়েছে, ও দুর্গা সেজেছে, ছোট্ট মা দুর্গা। আর কিছুক্ষণ বাদেই হচ্ছে আমাদের সকলের প্রোগ্রাম শুরু হবে, তাই সাথে থেকেও দেখো বয়সদের টিমটা উঠেছে যাদের অবদান পুজোতে অতুলনীয়, যদিও সবাই নেই কিছু জনই আছে। ছোটদের পারফরমেন্স শুরু হয়ে গেছে, ছোটদের পারফরমেন্স শেষ হওয়ার পর শুরু হয়েছে নাটক জুতা আবিষ্কার। এবার শুরু হয়েছে রিকদের ধুনুচি ডান্স। বড়দের প্রোগ্রামও শুরু হয়ে গেছে, এবার আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। জাস্ট ডিনার স্টার্ট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুবই আম্মি ডিনার। আর আফটার ডিনার আসছে হচ্ছে জি বাংলা সারেগামা পার থেকে সুপ্রতিম, গায়ক সুপ্রতিম, তার প্রোগ্রাম এবার শুরু হবে। আর এখানে এই যে শুভ্র যথারীতি সার্ভ করছে, আর সেই প্রোগ্রামই আমরা দেখতে যাব, তাই যত তাড়াতাড়ি ডিনারটা করা যায় তত তাড়াতাড়ি ভালো। ডিনারে রয়েছে কাশ্মীরি পোলাও, কাশ্মীরি আলুরদম, ফিশ ফিঙ্গার, মুট চিকেন, শাহি পনির, পাঁপড়, চাটনি আর চমচম। দেখতে দেখতে একটা দিন হয়ে গেল, আজকে সপ্তমী অষ্টমী হয়ে গেল, আর বাকি আছে একটা দিন, কালকে আমাদের নবমী দশমী, তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, সেটা হচ্ছে কালকের ব্লগ, কালকে নবমী দশমী, আবার কালকের নতুন ব্লগ নিয়ে আমি আসছি। সঙ্গে থেকো, ভালো থেকো।